হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশান সাজেশন সেন্টার আমি জানি তোমরা অনেক টেনশানে আছো অনেকই অনেক টেনশানে আছো তাদের এই মেরিট লিস্ট হওয়া নিয়ে কারণ তাদের ফিউচার এখানেই দাঁড়িয়ে আছে যে তারা ল নিয়ে পড়বে কিন্তু তাদের তারা রেজাল্ট ভালো করেছে নাম্বার ভালো এসেছে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে না তো তারা অনেক টেনশনে আছে বুঝতে পারি তাদের টেনশন অবশ্যই টেনশন হওয়ারই বিষয় বাট আমি বলছি কি তোমরা কোনো টেনশন নিও না ওকে তোমাদের মেরিট লিস্ট খুব শীঘ্রই পাবলিশড হয়ে যাবে তোমরা তোমরা সবাই জানো যে বর্তমানে যে কলেজগুলো আছে মানে তোমরা যে কলেজে এমনি জেনারেলি পড়াশুনো করতে পারো মানে বিএ কোর্সগুলো করতে পারো যারা বেঙ্গলি ইংলিশ ফিলোসফি লাইফ তারপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এসব যে সাবজেক্টগুলো আছো যে যেসব কলেজে তোমরা এডমিশন হও এইসব সেখানেই এখনও এডমিশন শুরু হয়নি বাকি তোমরা লয়ে লয়ে তোমরা যারা অ্যাপ্লাই করেছো সেটা আলাদা একটা কলেজ হয় সেটা তাদের তো এই লয়ের কলেজে সেখানে মেরিট লিস্ট হয়তো পাবলিশ হচ্ছে না কিছু কারণবশত কারণ তাদের হচ্ছে না তোমাদের হচ্ছে না সব মিলিয়ে এখনও পর্যন্ত স্টেট লেভেল থেকে কোনো কনফার্ম নোটিস পাবলিশ হয়নি এডমিশনের বিষয়ে এই বছরের তো সেটা যখনই পাবলিশড হয়ে যাবে তারা নোটিশ দিয়ে দেবে স্টেট লেভেল থেকে তো তখনই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো যে এই তারিখ থেকে তোমাদের শুরু হতে চলছে তো আপাতত আমি যেটা বলবো এই যে নর্থবঙ্গি ইউনিভার্সিটির যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছ তারা যে বিষয়গুলো মিস করে গেছো আমি সেই বিষয়গুলো ডিসকাস করব দেখো নর্থবঙ্গি ইউনিভার্সিটির যে মেরিট লিস্টটা পাবলিশড হয় সেটা এই লিস্ট থেকে মানে এই লিঙ্ক থেকে পাবলিশড করা হয় তো এই লিঙ্কটা যাদের কাছে নেই তোমরা অবশ্যই কমেন্ট করবে প্রত্যেক দিন তারা চেক করবে যেভাবে দেখতে পেরেছ আমি সেভ করে রেখেছি এই যে অপশনটা থাকে একটা এখান থেকে দেখো রিমুভ ফর কালেকশান এই কালেকশান মানে এটা সেভ করে রাখা হয় তো এই সেভ অপশানটা থেকে তোমরা সেভ করে নেবে প্রত্যেক দিন চেক করবে দেখো প্রত্যেক দিন চেক করবে ঠিক আছে কিন্তু কোথায় চেক করবে এখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অনেকগুলো অপশন আছে তো কোথার থেকে তোমরা চেক করবে মূলত তোমরা এই যে এই যে প্রথম অপশানটা যেটা থাকবে সেখান থেকে তোমরা চেক করবে এখানে যখন আমি ক্লিক করবো দেখতে পারো পিডিএফ ডাউনলোড অপশনটা আসছে তো এইখান থেকে পিডিএফ তোমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে দেখে নিতে হবে তোমাদের কী আপলোড আছে এখনও পর্যন্ত দেখো এটা সাত তারিখে যে মেরিট লিস্টটির জন্য নোটিশ পাবলিশ করেছে যে পাবলিশড হবে কি না সেই বিষয় নিয়ে তো এখানে লেখাই আছে দ্য পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্টটি মেরিট লিস্ট ফর অ্যাডমিশন টু ফাইভ ইয়ার ইনটিগ্রেটেড বিএলএল বি অনার্স কোর্স ফর অ্যাডমিশন টু দ্য ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেম্পোরারি উইথ হেলটিল ফার্দার অর্ডার্স ইন দ্য ইন দিস রিগার্ড ওকে তো এখানে এটাই বলে যা বলছে যে তোমাদের মেরিট লিস্ট যে প্রফেশনাল প্রফেশনাল প্রভিশনাল মেরিট লিস্ট যেটা আছে যেখানে তোমরা যারা যারা পাবলি মানে যারা যারা অ্যাপ্লাই করেছ তাদের যে মেরিট বেস যে ফার্স্ট সেকেন্ড থার্ড মেরিট বেস যেটা লিস্ট থাকে সেটা পাবলিশড করবে আর এডমিশন মেরিট লিস্ট সেটা তারপরে এক দুই দিন পরে পাবলিশ হয় তো প্রভিশনাল মেরিট লিস্ট যেটা আছে সেটা পাবলিশড এখনও পর্যন্ত হয়নি তো এডমিশন মেরিট লিস্ট তো কোনো কারণেই নেই যে হওয়ার ঠিক আছে তোমাদের ক্লিয়ার প্রথমে কলেজ পাবলিশড করে কি প্রভিশনাল মেরিট লিস্ট তারপরে কি পাবলিশড হয় এডমিশন মেরিট লিস্ট তো তোমাদের টেনশনের কিছু কারণ নেই এখনও প্রভিশনাল মেরিট লিস্টাই পাবলিশড হয়নি গেল নর্থ বেঙ্গি ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করছে তাদের টেনশন এখানে আপাতত করো কারণ এখনও হয়নি দ্বিতীয়ত বিষয় এবার আমি জলপাইগুড়ি ল কলেজের যারা অ্যাপ্লাই করেছো তাদের বিষয় আমি জানাচ্ছি তারা টেনশনে আছো সো সরি আরেকটা তোমাদেরকে জানিয়ে দিই আরেকটা লিঙ্ক আছে যেখান থেকে তোমরা সমস্ত ধরনের নোটিশ দেখতে পারবা ঠিক আছে এই যে নোটিশটা দেখার লিঙ্কটা হচ্ছে এটা সেটা যদি তোমাদের কাছে কারোর কাছে না থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের প্রবলেম বোঝার ক্ষেত্রে আর আমাকে ভিডিও বানার ক্ষেত্রে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে যে বিষয়ে জানতে চাও আজকে আমি আরেকটা বিষয় এখানে জানিয়ে দিচ্ছি যারা এতদূর পর্যন্ত দেখেছো আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে কারণ লাস্ট পর্যন্ত মেসেজ থাকে অর্থাৎ লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার থাকে তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর যারা নতুন সাবস্ক্রাইব করবে বেল আইকনকে প্রেস করে দেবে বেল আইকনকে প্রেস না করলে আমার ভিডিও তোমরা কারেন্ট কারেন্ট দেখতে পারবে না মানে পাবলিশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে না আর অবশ্যই লাইক দিয়ে রাখবে লাইক গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য যে তোমরা কতজন আমার চ্যানেলকে রেগুলার দেখছো এবং আমাকে ইন্সপায়ার করার ক্ষেত্রে কারণ যা তাদের তোমাদের প্রবলেম বোঝার ক্ষেত্রে মানে তোমরা কতটা চাও সেটা বোঝার ক্ষেত্রে অবশ্যই লাইক দেবে লাইক ইম্পর্টেন্ট তো দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে এখানে নর্মি ইউনিভার্সিটি যে লিঙ্কটা যেখান থেকে পাবলিশ করা হয় দেখো সেই লিঙ্কটা হচ্ছে এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের এই কিছুদিন আগে নয় ছয় পাবলিশড হয়ে গেছে এমবিএ বি স্টুডেন্টদের সেটা এখানে দেওয়া আছে ঠিক আছে ডিপার্টমেন্টটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য সেটা এখানে পাবলিশ হয়ে যায় দেখো এখানে নোটিশটা চলে এসেছে এই হচ্ছে প্রফেশনাল হোস্টেল হোস্টেলে যারা এডমিশন করতে যাও তারাও এই লিঙ্ক এই লিঙ্কে তোমরা অবশ্যই এই লিঙ্কটা তোমাদের কাছে রাখবে যখনই অ্যাডমিশন শুরু হয়ে যাবে তোমরা এইসব লিঙ্কে নোটিশ পেয়ে যাবে আমি যদি ইনফরমেশান না পাই তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিজের ক্ষেত্রে তোমাদের নিজেকে তোমার সেলফ কনফিডেন্সিয়াল এবং সেলফ তোমাদেরকে হতে হবে সব সময় ওকে তো তোমরা এই লিঙ্কগুলো যাদের কাছে নেই তোমরা কমেন্ট করবে আমি দিয়ে দেবো এই হচ্ছে তোমাদের গেলো নর্থবঙ্গ ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং মেরিট লিস্ট রিলেটেড এবার যারা জলপাইগুড়ি ল কলেজে পাবলিশ করেছো দেখো আমি আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলছে তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো অনেক ক্ষেত্রে তোমরা অনেক ভিডিও অনেকক্ষণ ধরে দেখো সেখানে তোমাদের ধৈর্যর পরীক্ষা থেকে অবশ্যই তোমরা এটা তোমাদের লাইফের গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা অবশ্যই ধৈর্য ধরে দেখো আচ্ছা তো এবার জলপাইগুড়ি ল কলেজের আমি লাস্টে বলে দেবো যারা জলপাইগুড়ি এবং নর্থবঙ্গা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছো যাদের কম মার্ক্সে তারা কোন দুটাতে অ্যাপ্লাই করতে পারো সেটাও জানাবো আর যাদের অ্যাপ্লাই করেছো এবং আরও কোনো কলেজে অ্যাপ্লাই করতে চাও সেটা কোন দুটো ল কলেজে বা কোন কোন ল কলেজে অ্যাপ্লাই করতে পারো আমি সেসব বিষয়েও ডিসকাস করব তো আপাতত প্রথমে জলপাইগুড়ি এবং নর্থবঙ্গা ইউনিভার্সিটি ডিসকাস তো করে নেই তো জলপাইগুড়ি ল কলেজ দেখো জলপাইগুড়ি ল কলেজ তো কমপ্লিট একদম নোটিশ তাদের এখানেই দেওয়া আছে লেটেস্ট অ্যানাউন্স তোমার দেখো এখানে চলে যাচ্ছে আস্তে আস্তে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দ্য পাবলিক দ্য পাবলিকেশন অফ মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ফাইভ ইয়ার ইনটিগ্রেটেড বিএলএল বি জেনারেল অ্যান্ড অনার্স কোর্স ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাই স্ট্যান্ড টেম্পোরি উইথাল্ট বি গার্ড এই যে কথাটা আছে সেটা সেম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নোটিশেই আছে কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অ্যাপিলিয়েট জলপাইগুড়ি কলেজ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে আপডেট আসবে তার কিছু একদিন পরেই বা সেদিনের কিছু কোনো সময়ের মধ্যেই জলপাইগুড়ি ল সেম পাবলিশড করে দেয় মেরিট লিস্টও এবং কোনো কিছু নোটিশ দিলে সেম নোটিশ সেখানেও সেই জলপাইগুড়ি লকলেজের কলেজের ইয়ে থেকেই তোমরা দেখতে পারবে তো এই হচ্ছে তোমাদের ব্যাপার গেল এবার দ্বিতীয়ত তোমাদেরকে আমি জানাবো কোন দুটা মেরিট কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখন শুরু হয়নি অনেকেই অনেক কমেন্ট করেছো এমিক্স ল কলেজ বালুরঘাট ল কলেজ আরও আদার্স কী কী ল কলেজ আছে সেখানে তো এমিক্স ল কলেজ নিয়ে আমি যেটা ডিসকাস করব সেটা আর এখানে আমি আরও একটা বিষয় নিয়ে এলএলএম বি এল বি আর হচ্ছে এল এল বি কোর্সটা কী সেটা আরও অনেকেরই কনফিউশন আছে আমি সেটাও ডিসকাস করব তো গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে রাখো দেখো এমিক্স ল কলেজে এখনও পর্যন্ত মেরিট লিস্ট পাবলি মানে সরি মেরিট লিস্ট না মানে অ্যাডমিশনের প্রসেস এখনও শুরু হয়নি যদি শুরু হতো তাহলে তোমার তোমরা তাদের ওয়েবসাইটে চেঞ্জেস দেখতে পারতে ওকে গেল এবার বালুরঘাট ল কলেজ কী বলছে সেটা দেখে নিচ্ছি বালুরঘাট ল কলেজেও সেম এখানে এখনও পর্যন্ত তোমরা যেটা অনে আগে দেখতে পেয়েছ অনলাইন ফর্ম ফিল আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্ট্যান্ডিং সুন স্টার্টিং সুন ক্লিক হেয়ার টু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এলিজিবিলিটি কী কী আছে সেটা তোমরা এখানে দেখে নিতে পারো তো এই হচ্ছে বালুরঘাট ল কলেজ এম ল কলেজের এডমিশন প্রসেস গেল এবার দ্বিতীয়ত তোমরা আরও অনেকে কমেন্ট করেছ ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড পড়ার জন্য তারা অবশ্যই মাস্ট বি কমেন্ট করবে যে তারা ক্যালকাটা ইউনিভার্সিটির কোন কোন কলেজে কিভাবে এডমিশ মানে কোন কোন কলেজ ভালো আর কোন কোন কলেজে এডমিশন প্রসেস কি। সেমিস্টার ফি কত এবং কোন কলেজ ভালো এই বিষয়ে যারা জানতে চাও অ্যাপ্লাই করছো তারা অবশ্যই কমেন্ট করবে আমি তাদেরকে পার্টিকুলার ভিডিও বানাবো তাদের কমেন্ট অনুযায়ী যত বেশি তাদের জানার ক্ষেত্রে কমেন্ট থাকবে আমি সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো মানে তত ইমপ্রেস হয়ে আমি ভিডিও বানাবো তো অবশ্যই কালকাটা ইউনিভার্সিটি যারা অ্যাডমিশন হতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে দ্বিতীয়ত কথা আর হচ্ছে আরেকটা কলেজ আছে যেটা বর্ধমান কলেজ ডিপার্টমেন্ট অফ বর্ধমান মানে বর্ধমান ইউনিভার্সিটির মানে যেরকম বেঙ্গল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল সেখানে বর্ধমান ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল সেখানে অ্যাপ্লাই করতে পারো তো এলএলএম এলএলএমের এর জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা বর্ধমান কলে বর্ধমানেও অ্যাপ্লাই করতে পারো কি জলপাইগুড়ি ল কলেজে তোমরা জানতে এলএলএম এলএলএমের জন্য পড়ানো হয় কি না তো এলএলএম যে কোর্সটা সেটা হচ্ছে কি তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট নয় সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মানে যে কোনো কলেজ থেকে তোমরা গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো সেই ক্ষেত্রে তো বর্ধমান ইউনিভার্সিটির যে বিষয়টা যে ইয়েটা সেটা তোমাদেরকে আমি দেখা দিচ্ছি বর্ধমানে বর্ধমান ইউনিভার্সিটি ঠিক আছে বর্ধমান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ল দেখো বর্ধমান ইউনিটির ডিপার্টমেন্ট অফ ল কি বলছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে কী কী বিষয়ে এডমিশন হতে পারা যায় সেটা এখনও শুরু হয়নি কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির রেপিলিয়ার এমিক্স ল কলেজ সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো তো সেটা এখনো শুরু হয়নি তো সেখানে কী বলছে সেটা আমি তোমাদেরকে এখন জানাবো দেখো বর্ধমান ইউনিভার্সিটি সমস্ত কিছু দেখতে পালে এখানে ওয়ান মিনিট একটু ওয়েট করো হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এখানে কোর্স অ্যাবাউটের পর কোর্স দেখো এখানে পিএইচডি পিএইচডি লয়ের ক্ষেত্রে পিএইচডি করা হয় এখানে পড়ানো হয় তারপর কী কী হয় সেটা দেখাচ্ছি এই যে এলএলএম করানো হয় টু ইয়ার্স তো এখানে তোমরা বলো জুন জুলাইয়ে তাদের এডমিশন প্রসেস চলে ফাইভ মার্কস মানে ফিফটি পার্সেন্ট মার্কস এগ্রিকেট থাকতে হবে তোমরা যে ইন যে কোনো কলেজ থেকে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা পার্স কোর্স কমপ্লিট করেছো তাদের অবশ্যই তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে গেল। তারপরে থ্রি থ্রি ইয়ার এল এল এখানে থ্রি ইয়ার এল বি করানো হয় সেখানে তোমাদের ফোরটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এস টি ও সি ও বিসির কিছু আছে তো এই হচ্ছে ব্যাপারটা মাস্টার্স করতে পারবে মানে লয়ে মাস্টার্স হচ্ছে দু বছর ঠিক আছে আর হচ্ছে যারা এল করতে যাও মানে যাদের ইয়ে করা কমপ্লিট হয়েছে তাদের ক্ষেত্রে এত মানে মাস্টার্সের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কমপ্লিট ফিফটি পার্সেন্ট তোমাদের থাকতে হবে মানে লয়ে যারা লয়ে পড়েছ তাদের ফিফটি পার্সেন্ট টোটাল ফিফটি পার্সেন্ট এগ্রিকেট থাকতে হবে এই হচ্ছে তোমাদের ডিসকাশন আর যাদের খুব কম মার্কস আসে তাদের আমি সাজেস্ট করব তারা ল নিয়ে যদি পড়তে যাও তাদের মাইন্ডসেট ক্লিয়ার করো এবং তারা আমাকে পার্সোনালি কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো কারণ আমার নাম্বার আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবের ড্যাক্কবোর্ডে মানে তোমরা ইউটিউব আমার প্রথম ওপেন করেই নিচে দেখতে পাবে কিছু লিঙ্ক দেওয়া আছে তার নিচেই আমার নাম্বার দেওয়া আছে বা আমার পরবর্তী দুটা ভিডিও আছে সে দুটা ভিডিওতেও আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে যাবে কন্ট্যাক্ট করব খুবই যারা কমার্স বলতে আমি বলছি কি যারা ফিফটি পার্সেন্ট মার্কে নিচে পেয়েছ তারা ল নিয়ে পড়ার কথা যদি যাদের মাইন্ডসেট প্রচুর শক্ত থাকে তাও আমি বলবো কি ল নিয়ে পড়ার কথা চিন্তা করো না যাদের মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্টের উপর বা সেভেন্টি থ্রি ফোর ফাইভের মধ্যে আছো যারা বালুরঘাট ল কলেজে পাবে না বা এম ল লকলেজে পাবে না তারা যদি পড়তে চাও তারা কোন কোন ভালো কলেজ আছে ওয়েস্টবেঙ্গলের মধ্যে যেখানে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়া হয় মার্কস রিলেটেড তাদের ফি স্ট্রাকচার একটু বেশি থাকবে তো ফি স্ট্রাকচারের কথাও চিন্তা করবে যারা চাও এডমিশন হতে আমি তাদেরকে ভালো কলেজ প্রেফার করতে পারি আর যদি তোমরা চাও পরবর্তী ইয়ারে কোনো কলেজে এডমিশন যেটা এডমিশন মানে অ্যাডমিশন টেস্ট দেওয়া হয় সেসব বিষয় নিয়ে তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই বছর যে কোনো কলেজে তোমরা পাস করে অ্যাডমিশন হয়ে যাও অ্যাডমিশন পর বছরের জন্য ফোকাস করো যে ফোকাস করো সেটা বলতে গেলে কি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হোক আর হচ্ছে আর যে যে কলেজে অ্যাডমিশন নেওয়া হয় আর হচ্ছে আরেকটা কলেজ আছে যেটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে যে ল করানো হয় সেটার জন্য তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে পারো কাজী নজরুল ইসলাম তোমরা অনেকেই জানো না সেই ইউনিভার্সিটির আন্ডারে যে ল করানো অনেকেই জানো না সেই বিষয়ে যারা জানতে চাও তোমার কমেন্ট করবে আমি ভিডিও বানাবো তো হচ্ছে সেই বিষয়ের জন্য তোমরা প্রিপারেশন নাও বেস্ট অফ লাক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওর সেশনে থ্যাংক ইউ ফর ওয়াচিং